আসসালামু আলাইকুম এভরিওয়ান, সময় আর্টিস্ট রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার পাটিসাপটা। খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে বানাবেন এই পাটিসাপটা, তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আধা লিটার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে আমি হাফ কাপ পোলাওর চাল এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এরপর যে আমি দিয়ে দিব 2 তেজপাতা, 2 এলাচ, মাঝারি আছে খিটা রান্না করতে হবে। খিটা জাল দিতে দিতে যখন টান টান ভাব চলে আসবে তখন নামিয়ে ফেলবেন। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়া, 2 চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি। উপকরণগুলো এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে আমি পানি মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমার 1.5 কাপের মতো পানি লেগেছিল, পানি পরিমাণ বুঝে দিতে হবে। পাটিসাপটা ডোটা অবশ্যই মসৃণ হতে হবে, সেজন্য একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘনত্ব বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। ঠিক এরকম একটি ডো তৈরি হবে। পাটিসাপটা বানানোর জন্য আমার ডোটি রেডি। এখন ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। ব্রাশ দিয়ে আমি চারপাশে মেখে নিচ্ছি। চুলার আঁচ একদম কম থাকবে। এখন ফ্রাই প্যানে আমি পাটিসাপটা ডোটা দিয়ে দিচ্ছি। একটু চামচের সাহায্যে খুব আলতোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে নিতে হবে। 10 সেকেন্ডের জন্য আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। তৈরি করা ক্ষীর এখন আমি পাটিসাপটার উপরে দিয়ে দিব। প্রসেসিংটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন। আপনারা অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা একদম কম থাকবে। ক্ষীর পাটিসাপটা রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। ভিডিও সম্পর্কিত কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।